আসসালামু আলাইকুম। আজকে থাকছে অডিটর ও জুনিয়র অডিটরের জন্য সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? উত্তর হবে যুক্তরাজ্যে। বাংলার কোন শাসক সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন? উত্তর হবে কোনোটিই নয়। প্রাকৃতিক জলপ্রপাত হামহাম বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়? ১৫তম সংশোধনীর মাধ্যমে। নিচের কোন উপজাতি গোষ্ঠীটি মাটি প্রধান? গারো। নিচের কোন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত হয়েছে? জীবন থেকে নেওয়া। তালিবাবাদ ভূ উপগ্রহটি নিচের কোন জেলায় অবস্থিত? গাজীপুর। পেট্রোলিয়াম রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেক থেকে সম্প্রতি কোন দেশটি বের হয়ে গেছে? উত্তর হবে কাতার। ইসের কোন দেশটির সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই? তাইওয়ানের সাথে। সুয়েজ খাল নিচের কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে। INI এক্সটেনশনটি কোন ধরনের ফাইলের ক্ষেত্রে ব্যবহৃত হয়? সিস্টেম ফাইলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভেড়ামারা। কিবোর্ডের শিফট কন্ট্রোল অল্টার কিগুলোকে ড্যাশ বলা হয়? মডিফায়ার কি বলা হয়? বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত? গাজীপুর। ভান্ডারি কোন অঞ্চলের লোকগান? চট্টগ্রাম। এমএস ওয়ার্ডের কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে? ফাইল মেনুতে। বাংলাদেশের পরবর্তী আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হবে? ২০২১ সালে। নিচের কোন জেলায় কঠিন শিলা খনি পাওয়া গেছে? দিনাজপুর। স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে বলে? স্প্রেডশিট। কোন দেশ ইউরোপ এবং এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত? উত্তর হবে তুরস্ক। পদ্মা সেতুর কোন কোন পিলারের উপর প্রথম স্পানটি বসানো হয়েছে? উত্তর হবে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের উপর। বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি কে? লুইকান। ইদলিব শহরটি কোন দেশে অবস্থিত? সিরিয়া। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইসরায়েল। ইরাকের মুদ্রার নাম কি? দিনার। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে? বেগম কবিতা খানম। সম্প্রতি কোন স্থলবন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে?
তামাবিল স্থলবন্দর। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? আগারগাঁও। মহেঞ্জোদারো কোন সভ্যতার অংশ? সিন্ধু। সাঙ্গু নদী কোথায়? বান্দরবান। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? নওগাঁ। সৌদি আরবের রাজধানীর নাম কি? রিয়াদ। ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? বিআরটিএ। শীত, গ্রীষ্ম, লজ্জা, ক্রোধ প্রভৃতি অনুভূতি বোধ থাকে? সেরি বিড়াল কার্টেক্সে। উত্তর হবে খ নম্বর। সর্বাপেক্ষা বেশি কর্মদক্ষতা সম্পন্ন ইঞ্জিন কোনটি? বৈদ্যুতিক মোটর। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তর তরঙ্গ দৈর্ঘ্য? উত্তর হবে লাল। প্রিজমে পতিত আলো সাধারণত? বিকিরিত হয়। উত্তর হবে গ নম্বর। রক্ত আমাশয়ের জীবাণুর নাম কি? ব্যাকটেরিয়া। এর কোনটিকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাস। গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র? ম্যানোমিটার। ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? ডাটাবেস প্রোগ্রাম। বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে? টারশিয়ারি যুগের। কাশ্মীরের লড়াই গ্রন্থটির রচয়িতা? আলাওল। বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 1829 সালে। অপরাজয়ের বাংলা কবে উদ্বোধন করা হয়? 16 ডিসেম্বর 1979 সালে। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? অপশন হবে 424 জন, কিন্তু বর্তমানে এটি পরিবর্তন হয়েছে। বাংলার মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? ত্রয়োদশ শতাব্দীতে। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন মনসুর আলী। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান। বাংলাদেশের তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি? বিটিসিএল। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? তিনটি। কয়জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গঠিত হয়? উত্তর হবে 11 জন, যা অপশনে নেই। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কত ভাগ মহিলা শিক্ষক বাধ্যতামূলক করা হয়েছে? 60%। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? দুটি ভাষায়, ইংরেজি ও বাংলা। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব? ব্রিটেন। IMF এর পূর্ণরূপ কি? ইউরো মুদ্রা চালু হয় কোন সাল থেকে? 1999 সাল থেকে। সার্বভুক্ত দেশের মধ্যে সর্বাধিক শিক্ষিত হার কোন দেশে?
শ্রীলঙ্কা। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? 32তম। 2010 সালে কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হয়? নয়াদিল্লি, ভারত। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। পৃথিবীতে সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি? জাপান। জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? 1949 সালে। শশাঙ্ক শব্দের অর্থ কী? চন্দ্র। নিচের কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সম্পর্কযুক্ত? জাতীয় শিশু দিবস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? 16ই ডিসেম্বর 1972 সালে। সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মইনুল হোসেন। শিখা অনির্বাণ কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাস। তমুদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত? ভাষা আন্দোলন। ভাষা শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন স্বীকৃতি প্রদান করে? ইউনেস্কো। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে উপরের কোনটিই নয়। 1971 সালে 7ই মার্চ কেন বিখ্যাত? বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানের ভাষণের জন্য। আই হ্যাভ এ ড্রিম ভাষণটি কে প্রদান করেন? মার্টিন লুথার কিং জুনিয়র। ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। 1947 সালের সীমানা কমিশন কোন নামে পরিচিত? র্যাডক্লিফ কমিশন। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? বসফরাস প্রণালী। তাহারিক স্কয়ার কোথায় অবস্থিত? কায়রো। কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল? গ্রিস। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল? 1921 সালে। মাগনা কার্টা কি? ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। বিশ্ব নারী দিবস কোনটি? 8ই মার্চ। ভাষার জগতে বাংলা ভাষার স্থান কোথায়? উত্তর হবে ষষ্ঠ, যেহেতু কোনোটি নয় অপশনে। ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? জাপান। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? মহেশখালী। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখ? 5ই জুন। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? 20তম। এপিকালচার বলতে কী বোঝায়? মৌমাছি চাষ। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টরের আওতায় ছিল? 1নম্বর সেক্টর। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বঙ্গভবন। বাতাসের অক্সিজেনের পরিমাণ শতকরা কত ভাগ? 21%।
উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? পানামা খাল। নিচের কোনটি শ্বাসে রোগ নয়, এইডস? শব্দের তীক্ষ্ণতার মাত্রা নির্ণয়ের একক কোনটি? ডেসিবল। সিএনজি শব্দ সংক্ষেপের পূর্ণরূপ কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। পারমাণবিক বোমার আবিষ্কারক কে? ওপেন হেইমার। কোনটি রক্তের উপাদান নয়? লিউকোপ্লাস্ট। স্তন্যপায়ী প্রাণী ডিম দেয়? প্লাটিপাস। ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক কত ডিগ্রি? 212 ডিগ্রি। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? মেলানিন। মানব দেহের মোট হাড়ের সংখ্যা কতটি? 206টি।